প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা ক্লাস টেন তার সপ্তম অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসার মতো, এবং অবশ্যই এই প্রশ্নটি তোমরা প্রস্তুত করে রাখবে এবং আজকের এই ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, কারণ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আজকের যার সম্পর্কে বলার চেষ্টা করছি বা জানাবার চেষ্টা করছি, তিনি হলেন লীলা নাগ রায়। বাংলার বিপ্লবী আন্দোলনে লীলা নাগ রায়ের অবদান আজকে আমরা আলোচনা করব। তাহলে এসো শুরু করা যাক আজকের ভিডিওটা। আমাদের ভারতবর্ষে ঊনবিংশ এবং বিংশ শতক একটি জনপ্রিয় শতক। তোমরা জানো যে অনিল শীল ঊনবিংশ শতককে বলেছেন যেমন সভা সমিতির যুগ, এ অর্থাৎ এই সময়কালে বিভিন্ন জায়গায় সভা সমিতি গড়ে ওঠে, ব্রিটিশ বিরোধী বিভিন্ন সভা মঞ্চ তৈরি হয়। ঠিক তেমনি বিংশ শতকে পুরুষের পাশাপাশি নারীরাও কিন্তু কম উন্মাদনা নিয়ে নয়, কম স্বদেশপ্রেম নিয়ে নয়, তারা কিন্তু আন্দোলনে ঝাঁপিয়ে পড়েনি, এরকম কোনো নজির কিন্তু আমরা দেখতে পাই না। আমরা দেখতে পাই যে বিংশ শতকে পুরুষের সঙ্গে সঙ্গে নারীরাও পায়ে পা ফেলে বিপ্লবী আন্দোলনের এই কর্মযোগী মহত এই কর্মকাণ্ডে তারাও কিন্তু একের পর এক ঝাঁপ দিয়েছে, আন্দোলনে সামিল হয়েছে। তেমনি আমরা দেখব যে বিংশ শতকে যে সমস্ত বিপ্লবীরা নারী মুক্তির জন্য, নারী আন্দোলনের জন্য, নারীদের বিপ্লবে অনুপ্রেরণা যোগানোর জন্য, রাজনৈতিকভাবে সচেতন করবার জন্য যেসব মহিষী নারী এই সময়কাল আমরা দেখতে পাব, তাদের মধ্যে লীলা নাগ রায়, প্রীতিলতা ওয়েদেদার, বীণা দাস, কল্পনা দত্ত, এদের মতন মহিষী নারীদের কিন্তু আমরা স্বচক্ষে তাদের কর্মকাণ্ড, তাদের আত্মত্যাগ, তাদের দেশপ্রেমের মধ্যে আমরা তাদের কিন্তু প্রকৃষ্ট উদাহরণ হিসাবে ইতিহাসের পাতায় জল জল করে দেখতে পাই, তাই না? তাহলে এসো এই লীলা নাগ রায় সম্পর্কে আমরা একটু আজকে জেনে নিই যে বিংশ শতকে তার অবদানটা কী ছিল ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে। কে এই লীলা নাগ? পরবর্তীকালে বিবাহর পর তার পদবী হয় রায়। তাহলে এই লীলা নাগ রায়কে? লীলা নাগ রায় তিনি জন্মগ্রহণ করেছেন, দেখো আমরা লিখেছি যে 1900 খ্রিস্টাব্দের 2রা অক্টোবর তিনি জন্মগ্রহণ করেন বাংলাদেশের শ্রীহট্ট জেলায়, এবং বাংলাদেশের এই শ্রীহট্ট জেলায় তিনি জন্মগ্রহণ করবেন এবং তার মৃত্যু হবে 1970 খ্রিস্টাব্দের 11ই জুন, এবং তার পিতার নাম হল গিরিশচন্দ্র নাগ, যিনি ছিলেন একজন অবসরপ্রাপ্ত ডেপুটি ম্যাজিস্ট্রেট। মা ছিলেন কুঞ্জলতা দেবী চৌধুরানী। এবং শুধু তাই নয়, এই লীলা নাগ রায় তিনি তার পিতার থেকে এবং তার মাতার থেকে তিনি যে স্বদেশপ্রেমের উন্মাদনা পেয়েছিলেন তা তার আমরা পরবর্তীকালে দেখতে পাই, এবং শুধু তাই নয় তার শিক্ষা জীবনেও তার প্রতিফলন আমরা দেখতে পাই। লীলা নাগ প্রথমে শিক্ষা জীবন কীভাবে শুরু করেছিলেন সেটা এবার আমরা জানব। শিক্ষা জীবন প্রথম শুরু করেন তিনি ঢাকার ইডেন স্কুল থেকে। 1921 সালে পরবর্তীকালে তিনি কলকাতার বেথুন কলেজে আসেন এবং এখান থেকে বিএ পাশ করেন। শুধু বিএ পাশ করা নয়, তিনি মেয়েদের মধ্যে প্রথম হন, এবং এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের কোন মহিলা বা কোন নারী প্রথম বিএ পাশ করেন কলকাতার বেথুন স্কুল থেকে, তার নাম কিন্তু লীলা নাগ রায়। এবং শুধু তাই নয়, তিনি এই বিএ পাশ করেছিলেন প্রথম হয়ে, তার জন্য তিনি পদ্মাবতী স্বর্ণ পদক লাভ করেন এই লীলা নাগ বা লীলা নাগ রায়। এরপর 1921 খ্রিস্টাব্দে তিনি ঢাকায় বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এমএতে ভর্তি হন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি প্রথম এমএ ডিগ্রি লাভ করেন। এই ছিল তার শিক্ষা জীবন। এবারে আসি তিনি তার রাজনৈতিক জীবন কীভাবে তিনি শুরু করেছিলেন। 1923 খ্রিস্টাব্দে তিনি প্রথমে দীপালী ছাত্রী সংঘ নামে একটি রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা করেন, উদ্দেশ্য মহিলাদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করা। 1930 খ্রিস্টাব্দে তিনি
তৈরি করলেন, মহিলাদের জন্য প্রথম ছাত্রী ভবন তিনি তৈরি করেন 1930 সালে। 1928 সালে তিনি কলকাতায় জাতীয় কংগ্রেসের যে অধিবেশন হবে সেই অধিবেশনকালে নারী আন্দোলনের ইতিহাস লেখার জন্য তাকে কিন্তু দায়িত্ব অর্পণ করা হয়েছিল এবং সেই দায়িত্ব তিনি কিন্তু সুযোগ্য সম্মানের সঙ্গে বা ন্যায় নীতির সঙ্গে তিনি কিন্তু পালন করেছিলেন। এরপরে আসি 1940 খ্রিস্টাব্দে তিনি হলওয়েল মনুমেন্ট অপসারণের এই আন্দোলনে তিনি সামিল হন এবং শুধু তাই নয় তাকে কিন্তু কারারুদ্ধ করা হয়। এরপর তিনি কারারুদ্ধর জীবন ত্যাগ করে আসার পর নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুপ্রেরণায় এবং তার নির্দেশ মতো তিনি ফরওয়ার্ড ব্লক দলের যে সাপ্তাহিক পত্রিকা ছিল সেই সাপ্তাহিক পত্রিকা যেটি ফরওয়ার্ড ব্লক নামে পরিচিত তার কিন্তু সম্পাদনার ভার গ্রহণ করেন এই লীলা নাগরায়। পরবর্তীকালে 1941 খ্রিস্টাব্দে অর্থাৎ আমাদের নেতাজির অন্তর্ধানের পর তিনি এবং তার স্বামী অনিল রায় তারা দুজনে মিলে উত্তর ভারতে ফরওয়ার্ড ব্লকের তিনি সংগঠনের দায়িত্ব গ্রহণ করবেন। শুধু তাই নয়, দেশভাগের সময় আমরা দেখতে পাব যখন সারা ভারতবর্ষব্যাপী উত্তাল 1946-47 সাল বিভিন্ন জায়গায় দাঙ্গাতে হানাহানিতে হিন্দু মুসলমানের মধ্যে যে ঐক্যের বাতাবরণ ভয়াবহ বাতাবরণ সৃষ্টি হয়েছিল এবং যার জন্যে পূর্ববঙ্গ ঢাকা রাজশাহী চট্টগ্রাম নোয়াখালী থেকে শুরু করে ভারতবর্ষ এবং করাচি পর্যন্ত যে দাঙ্গার বীভৎসটা তিনি চোখে দেখেছিলেন সেই দাঙ্গার সময়ও যখন মহাত্মা গান্ধী এই দাঙ্গা মোকাবেলার জন্য নোয়াখালীতে যান তখনও কিন্তু এই লীলা নাগরায় তিনি কিন্তু গান্ধীজির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। শুধু তাই নয়, এই দাঙ্গা দমনে তার সুচিন্তিত পরামর্শ এবং তার কথা মতো তিনি কিন্তু তার কার্যপ্রণালী পরিচালিত করেছিলেন। তাহলে লীলা নাগরায়ের এই রাজনীতি জীবন সম্পর্কে আমরা এই ভিডিওতে এইটুকু জানলাম, শিক্ষা জীবন জানলাম। এরপরে আসি, তিনি দীপালী সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। দীপালী সংঘ প্রতিষ্ঠা করেছিলেন সুভাষচন্দ্র বসুর ঘনিষ্ঠ এই লীলা নাগরায় এবং 1923 খ্রিস্টাব্দে কোনো কোনো বইতে লেখা আছে 1926 খ্রিস্টাব্দে তিনি কিন্তু এই দীপালী সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। এবং শুনলে অবাক হবে এই দীপালী সঙ্গে আরও যারা জড়িত ছিল প্রথম দিকে তারা প্রীতিলতা ওয়েদেদার, কল্পনা দত্ত, বীণা দাসের মতন মহীয়সী নারীরাও। উদ্দেশ্য ছিল নারীদের নিয়ে রাজনৈতিকভাবে আন্দোলনে সামিল করা এবং শুধু তাই নয়, নারীদেরকেও বিপ্লবী আন্দোলনে অংশগ্রহণ করা। তাহলে বিপ্লবী আন্দোলনে অনুপ্রাণিত করবার জন্য এই লীলা নাগরায় প্রতিষ্ঠিত এই দীপালী সংঘ কিন্তু সেই সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। শুধু তাই নয়, এই দীপালী সংঘের যে মুখপত্র ছিল জয়শ্রী পত্রিকা, সেই পত্রিকাতে নারী মুক্তি, নারী আন্দোলন, নারীদের মধ্যে বিপ্লবী সচেতনতা এই বিষয়গুলো কিন্তু লেখা ছিল এই দীপালী সংঘের মুখপত্র জয়শ্রীর মধ্যে আমরা এবার দেখতে পাই। শুধু এখানেই কিন্তু ক্ষান্ত নয়, আমরা এই প্রসঙ্গে উল্লেখ করতে পারি যে বাংলার বিভিন্ন কিন্তু গুপ্ত সমিতি গড়ে উঠেছিল এই সময়, যেমন অনুশীলন সমিতি, ঢাকার সুরহাট সমিতি, ব্রতী সংঘ, ডন সোসাইটি। এই সমিতিগুলো আখেরে সামনের দিক থেকে মনে হয় যে এইগুলো ছিল আন্দোলন করার জন্যে নয়, এইগুলো ছিল ব্যায়াম চর্চা এবং শরীরচর্চা, লাঠি খেলার এক একটা প্রতিষ্ঠান। কিন্তু আমরা দেখেছি পর্দার আড়ালে এই দীপালী সংঘ, অনুশীলন সমিতি এবং ব্রতী সংঘ, ঢাকার সুরাত সমিতি, এরা কিন্তু পর্দার আড়ালে গোপনে বিপ্লবীদের সঙ্গে সহযোগিতা করবার জন্য, বোমা বাঁধার কৌশল জানার জন্য, অস্ত্র চালনা কীভাবে করতে হয় সেইটা এই বিষয়ে কিন্তু শিক্ষা দেওয়া হতো। ইংরেজদের চোখে ধুলো দিয়ে এই প্রতিষ্ঠানগুলো কিন্তু বাংলায় গড়ে উঠেছিল, তার মধ্যে কিন্তু দীপালী সংঘও কিন্তু অনবদ্য ভূমিকা পালন করেছিল। এবারে আসি, দীপালী সংঘ প্রতিষ্ঠার পেছনে লীলা নাগরায়ের কী উদ্দেশ্য ছিল আমি লিখেছি। দেখো, আমরা প্রথম পয়েন্ট লিখেছি, নারীদের বিপ্লবী আন্দোলনে পরিচালনার জন্য এবং তাদেরকে যোগ্য করে তোলার জন্য দীপালী সংঘ প্রতিষ্ঠা করেন লীলা নাগরায়।
পরবর্তী পয়েন্ট লিখেছি দেখো, নারীদের শক্তি ও সাহস বৃদ্ধি করা, অর্থাৎ দেশের দেশ মাতাকে মুক্ত করবার জন্য পুরুষদের পাশাপাশি তাদেরও যে ক্ষেত্র যে শক্তি আছে সেই শক্তিকেও কিন্তু কাজে লাগানোর জন্য এই লীলা নাগরায় দীপালী সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। পরের পয়েন্ট দেখো, স্বদেশ প্রেমে জাগ্রত করা, দেশত্ববোধ, দেশপ্রীতি, দেশপ্রেম যদি গড়ে না ওঠে জাতীয় আন্দোলন গড়ে উঠবে না, বিপ্লবী মন্ত্রে দীক্ষিত হতে পারবে না। তাহলে বিপ্লবীদের প্রথমে দেশপ্রেম, জাতীয়তাবোধ, এই স্বদেশপ্রেম, এই ভাবনাতে তাদেরকে ভাব জগতে আলোড়িত করতে হবে। ভাব জগৎ পরিবর্তন হলে মানসিকতা তৈরি হবে, ব্রিটিশ বিরোধী বিপ্লবের মানসিকতা তৈরি হবে, সেই মানসিকতা নিয়ে দীপালী সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে দেখো, নারী জাগরণ ঘটানো, নারীরা পুরুষদের থেকে পিছিয়ে নেই, কি সাহিত্য, কি খেলাধুলা, কি সংস্কৃতি, কি শিল্প, কি বিভিন্ন যে আমাদের সমাজের বুকে বিভিন্ন যে আঙ্গিকগুলো আছে সেখান থেকেও কিন্তু নারীরা কোনোদিনও পিছিয়ে ছিল না। তাই সেই নারীদের নিয়ে আলাদা দল গঠন করে তাদেরকে নিয়ে জাগরিত করে ব্রিটিশ বিরোধী মানসিকতা তৈরি করা কিন্তু কাজ ছিল এই দীপালী সংঘের। তাই বলেছে নারী জাগরণ ঘটানো। পরের পয়েন্ট দেখো, নারীদের মধ্যে শিক্ষার বিস্তার ঘটানো। লীলা নাগরায় এতটাই দেশপ্রেমিক ছিলেন, এতটাই উদার মানসিকতা ছিলেন, তিনি ঢাকাতে আর মানিটোলা বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। শুধু তাই নয়, তিনি ঢাকাতে কামরুন নেশা গার্লস স্কুল প্রতিষ্ঠা করেছিলেন এবং এখানেই শেষ নয়, তিনি ওই ঢাকাতেই বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন এই লীলা নাগরায়। তাহলে লীলা নাগরায় কিন্তু শুধুমাত্র বিপ্লবী মন্ত্রে দীক্ষিত হয়নি, তিনি নারী মুক্তি উন্নতি ঘটানোর জন্য, শিক্ষার প্রসার ঘটানোর জন্য তিনি কিন্তু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন এবং ঢাকাতে এই স্কুলগুলো কিন্তু তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এবং শুধু তাই নয়, নারীদের প্রশিক্ষণ দানের জন্য তিনি কিন্তু ব্যবস্থা করেছিলেন। আমরা পয়েন্টে লিখেছি প্রশিক্ষণ দান, নারীদের প্রশিক্ষণ দিতে হবে। ওই যেটা একটু আগেই বলছিলাম যে পর্দার আড়ালে থেকে বিপ্লবী কর্মকাণ্ড পরিচালনা করা যেমন অনুশীলন সমিতির কাজ ছিল, তেমনি দীপালী সংঘেরও কাজ ছিল কিন্তু এই নারীদের প্রশিক্ষণ দেওয়া। এবং এই প্রশিক্ষণের মধ্য দিয়ে গড়ে উঠেছিল কল্পনা দাস, প্রীতিলতা ওয়েদ্যদার, বীণা দাস, সুনীতা চৌধুরীর মতো মহীয়সী নারীরা, যারা কিনা ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেছিল। এবং তোমরা জেনে থাকবে যে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করার সময় সবাই পুরুষের পোশাক পরে ছদ্মবেশ ধরে তারা ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে, কিন্তু এই বীরাঙ্গনার দল আমাদের কাছে নজির সৃষ্টি করে রেখেছেন ইতিহাসে, এই জন্য তারা অমর হয়ে আছেন। নারী মুক্তি বা নারীদের স্বদেশপ্রেম জাগ্রত করবার জন্য প্রকৃষ্ট উদাহরণ হিসাবে তারা কিন্তু আজও রয়েছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নারী মুক্তির জন্য দীপালী সংঘ এবং লীলা নাগরায় ভারতের স্বাধীনতার জন্য তারা কিন্তু অনবদ্য ভূমিকা পালন করেছে এবং নারীদের প্রশিক্ষণ দানেরও কিন্তু ব্যবস্থাপনাও তারা কিন্তু করেছিল। এই পয়েন্টে আমরা লিখব। এবার আসি শিক্ষার প্রসার। শিক্ষার প্রসার নারী মুক্তির জন্য অবশ্যই শিক্ষার প্রসার ঘটাতে হবে এবং তার জন্য আমরা দেখব দীপালী প্রকাশনী সংস্থা প্রতিষ্ঠা করবেন। দীপালী যেমন সংঘ তিনি প্রতিষ্ঠা করবেন, তেমনি দীপালী প্রকাশনী সংস্থা প্রতিষ্ঠা হবে। শুনলে অবাক হয়ে যাবে, দীপালী এই যে কর্মকাণ্ড, তাদের যে এই যে ক্রিয়াকলাপ, সেটা প্রদর্শনীরও ব্যবস্থা করা হয়েছিল, যে প্রদর্শনীর মধ্য দিয়ে হাজার হাজার মানুষ দেখবে এবং তারা কিন্তু এই সংগ্রামে সামিল হবে, উদ্বুদ্ধ হবে। তার জন্য কিন্তু আমরা দেখব দীপালী ছাত্রী সঙ্গে যে প্রদর্শনীশালা, সেই প্রদর্শনীশালাও তারা প্রতিষ্ঠা করবে বা তৈরি করবে এবং ছাত্রী সংঘ প্রতিষ্ঠা হবে, দীপালী ছাত্রী সংঘ। যে দীপালী ছাত্রী সংঘ আমরা দেখতে পাবো বাংলার বিভিন্ন আন্দোলনে, স্বদেশপ্রেমের বিভিন্ন আন্দোলনে তারা কিন্তু পথে পা বাড়াবে। এই পয়েন্টে আমরা এইগুলো লিখব। এবারে আসি উপসংহার। দীপালী ছাত্রী সংঘ, লীলা নাগরায় আর কী কী জন্য আমাদের কাছে তিনি বিখ্যাত আছেন? তিনি স্বাধীনতা সংগ্রামের জন্য বিখ্যাত হয়েছেন, নারীদের মুক্তির জন্য তিনি বিখ্যাত আছেন, তিনি ছবি আঁকতে ভালোবাসতেন, তিনি গান করতে ভালোবাসতেন এবং শুধু তাই নয়, তিনি সেতারও বাজাতে পারতেন। তাহলে যে মেয়েটার হাতে সেতারের তার
সুর তোলে, যে মেয়ের গলা কণ্ঠে গান গানের সুর ভেসে আসে, সেই মেয়েটির কিন্তু হাতেও কিন্তু বিপ্লব বা তরবারি কিন্তু উঠতে দ্বিধাবোধ করেনি। এবং আমরা এখানেই সব থেকে আমরা আমাদের কাছে বড় পাওনা যে বাঙালির নারীরা শুধুমাত্র মাতৃরূপে কিন্তু তারা ছিলেন না, শুধুমাত্র ভগিনী রূপে তারা কিন্তু ছিলেন না, তারাও কিন্তু মায়ের মুক্তির জন্য, দেশের মুক্তির জন্য কখনো গানের মধ্য দিয়ে, কখনো সুরের মূর্ছনার মধ্য দিয়ে, কখনো হাতে তরবারি তুলে নিয়ে তারা কিন্তু এই ফাঁসি কাষ্ঠে নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন। লীলা নাগরায় অবশেষে দেশভাগের পর এই ভারতবর্ষে চলে আসবেন এবং ভারতবর্ষে এসে তিনি 1970 খ্রিস্টাব্দের 11 জুন পরলোক গমন করবেন। তিনি পরলোক গমন করলেও তার যে চিরস্মরণীয় যে কীর্তি সেটি আজও স্মরণীয় আছে, যুগ যুগ ধরে স্মরণীয় থাকবে। লীলা নাগরায় বাংলার ইতিহাসে, বাংলার সমাজ দর্পণে স্মরণীয় হয়ে থাকবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও লীলা নাগরায় সম্পর্কে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ।